মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে আমরা ইমান পর্বর আলোচনা কন্টিনিউ রাখছি আমরা জানি ইমান বিধ্বংসী তিনটি জিনিস রয়েছে এক নাম্বার কুফর যার বিশদ আলোচনা আমরা করেছি দ্বিতীয় নাম্বার ছিল শির তার বিশদ আলোচনাও আমরা করেছি আরেকটি বিষয় ইমানের সাথে সাংঘর্ষিক একবারে ইমানের বিপরীত সেটার নাম হলো নেফা যেটা ইমানকে ধ্বংস করে দেয় তো আমরা যারা ইমান নিয়ে মরতে চাই আমরা তিনটি বিষয় থেকে মুক্ত থাকতেই হবে কুফর করা যাবে না যাবে না শিরিক করা যাবে না আরেকটি হলো নিফাক অন্তরে জাগা দেয়া যাবে না যাদের মাঝে নিফাকে ইতিকাদি আল্লাহ কোরআন মাজিদে তাদেরকে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যারা কোরআন মানে বলে যে আমরা কোরআন মানি কিন্তু যখন বলা হবে কোরআনের তাহলে ওই আইনটা মানো না বলে এইটা তো বর্তমান যুগে চলে না যুগের পরিবর্তন হয়েছে তো তাই এটা এখন চলে না যেমন অনেকে মডারেট ইসলাম উপস্থাপন করতে গিয়ে পর্দাকে হালকা করছে পুরুষ মহিলা এক জায়গা হয়ে যাচ্ছে وجه এখন মেরা সব জায়গায় আছে যেখানে রাষ্ট্রপ্রধান মহিলা প্রধানমন্ত্রী ডিসি এসপি মন্ত্রী শিক্ষামন্ত্রী মহিলা সুতরাং আমাদের বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালদের সাথে ওনার মিটিং হতেই পারে যদি কোমি মাদ্রাসার মোহতামিমকে ডাকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকেও ডাকে শিক্ষামন্ত্রনালয়য় ত্রীত প্রধান তাহলে যেতেই হবে দেশের প্রধানমন্ত্রী মহিলা তাই ওলামাই কেরাম ওনাকে সংবর্ধনা দিতে হবে আলেমদের মধ্যে উনি আসতে পারেন বসতে পারেন ওনাকে সংবর্ধনা দিলে কি আসে শিক্ষামন্ত্রী মহিলা ওনার সাথে বসলে কোন অসুবিধা আছে তো সব জায়গায় যেহেতু এরা যাচ্ছে সুতরাং আগের মতো এত পর্দা করা কি আর চলে

এগুলো হলো মানুষের অন্তরের কথা অহির মাধ্যমে প্রকাশ করে দিলেন কে কথা বলেন না কেন কেন তারা বলবে তারা বলবে

মুসলমানের নাই মুসলমান বাবার আরিশিতে এটার অধিকার নাই সম্পদ অধিকার নাই ঈদগাহে যাওয়ার সুযোগ নাই জুমায় আসার সুযোগ নাই সুতরাং কোরআন মানি না এটা বলবে না আবার কোরআন অক্ষরে অক্ষরে মানি কদমে কদমে রাসুল কে মানি পায়ে পায়ে মানি সবটা মানি তাহলে হয়ে যাবে উগ্রবাদী মৌলবাদী এটাও আমরা হব না আমরা মাঝা মাঝি আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওরা কিছু মানতেছে তাই তার তাদেরকে তোমরা হাফ মুসলমান মনে করিও না ইসলামের মাঝে অর্ধেক মুসলমান থাকার কোন সুযোগ নেই ও দখলো ফিসিলমে কাফা আমাদের উপর আল্লাহ ঠেকায় পড়ে নাই আল্লাহ ইসলাম দিছে আপনি সুবিধা মতো কিছু মানছেন মেনে আল্লাহর উপকার করতেছেন ওই আবু জাহেল আবু লাহাব তার একটুকু মানে না আপনি তো কিছু মানছেন তাই আল্লাহ বলবে যাক আমার কিছু পক্ষে তো আছে আল্লাহ কোনো ঠেকায় পরে নাই ইসলাম মানতে পরি আল্লাহর ঘোষণায় স্পষ্ট ভালো লাগলে পুরা সালো না দরজা খোলা তোমার মতো হাফ মুসলমান আমি আল্লাহর কোনো প্রয়োজন নেই তোমরা সব মানুষ যদি কাফের হয়ে যাও যাও ফিলার দি জমিয় জমিনে আর যত মাখ আছে তারাও যদি কাফের হয়ে যায়

তুমি করোনাই তো কি হইছে তুমি এক রাকাত পড়া বাড়ি চলে যাও দুই রাকাত পড়ার মত লোক আল্লাহর জমিনে আছে না নাই যে ফজরে দুই রাকাত পড়ে না তাহাজ্জুদ ছাড়ে না এমন আল্লাহর গোলামও আছে না নাই তো আপনি ইসলামের কিছু মানবেন কিছু মানবেন না আপনার অন্তরে যদি যে চিন্তা থাকে আর তাহলে আল্লাহ কাউলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এগুলো অরিজিনাল কাফের

এ তিনটা ধারে কাছেও যাওয়া যাবে না আর একটি বিষয় হচ্ছে নিফাক যাদের আছে তাদেরকে বলা হয় মুনাফিক নিফাক এবং মুনাফিকেরা আল্লাহর কাছে কাফের মুশরিকের চেয়ে আরো অধন নিফাক যাদের থাকবে আল্লাহর কাছে তারা কাফের এবং মুশরিকের চেয়ে অধিক শ্রেষ্ঠ

জাহান্নাম আল্লাহ তাআলা যখন উদ্বোধন করবেন তখন প্রথম যাকে জাহান্নামে ফেলবেন সে ফেরাউন নয় নমরুদ নয় আবু জেহেল নয় যদিও আমরা ইসলামের দুশমন কারা কারা এমন একটি তালিকা করার জন্য আমাদের হাতে যদি সাদাকা কাগজ দেয়া হতো তাহলে আমরা সিরিয়াল এক নাম্বারে ফেরাউন নমরুদ আবু জেহেলের নামগুলো লিখতাম ঠিক না কেউ আবু জেহেল এক নাম্বারে দিত কেউ নমরুদ দিত কেউ ফেরাউন দিত কেউ হামানকে দিত কেউ কারুনকে দিত কেউ সাদ্দাত দিত কিন্তু আল্লাহ তার দুশ্মনদেরকে জাহান্নামে ফেলবেন আর সেটা শুরু করবেন ফেরাউন নমরুদ কে দিয়ে নয় শুরু করবেন তিনি মুনাফেক দিয়ে قرآن الله تعالى بشر إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم.

দুই প্রজাতির কথা বললেন মুনাফিক এবং কাফের ইন্নাল্লাহু জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন শুরুতে কার কথা বললেন মাশাআল্লাহ কথা বলেন কার কথা ইন্নাল্লাহু জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন কাফের দুই নম্বরে বলছে ফি জাহান্নামা জামিআ জাহান্নামে কত্রিত করবেন আগে মুনাফিক

আল্লাহর কাছে মুনাফে এতটা নিকৃষ্ট আমাদের মোমেনদেরকে তিনি সচেতন করার জন্য মুনাফেকদের নামেও সুরা নাজিল করেছেন কাফেরদের নামেও সুরা নাজিল করেছেন কাফের নামে সুরার নাম সুরা কাফের মুনাফেকদের নামের সুরার নাম সুরা মুনাফে কাফেরুন হলো তিন লাইন মুনাফে হলো একুশ লাইন লাইন হেফজ কোরআন শরীফে সুরা কাফিরুন তিন লাইনে শেষ সুরা মুনাফিকুন একুশ লাইন কয় গুণ বেশি সাত গুণ তিন সাত একুশ আল্লাহ তিন লাইনে কাফের সুরা শেষ করে দিয়া বুঝায় ইসলামের জন্য কাফের এত ক্ষতিকর নয় মুনাফিক সাত গুণ গুণ বেশি ক্ষতিকর এর কারণ কাফের দুশমনী বাহির থেকে হবে আর মুনাফেকের দুশনি ঘরের ভিতর থেকে হবে আপনি সুযোগ আপনার বাহিরের কোন লোকের সাথে যদি আপনার দুশ্মনী থাকে ওনার বাড়ি হল যাত্রাবাড়ি মাতুয়াইল আপনার বাড়ি হচ্ছে এখানে ও বেটা দুশমনি করুক আপনি রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে ভালো করে শুইয়া গেলেন শিককানি মিটকানি লাগাইয়া ও বেটা দুশমনি লইয়া পইরা থুক রাস্তার মাঝে আপনার কোনো অসুবিধা নাই গুমান না কেতাল দিয়া কিন্তু যদি দুশমনটা নিজের বউ হয় দুশমনটা নিজের সন্তান হয় তাহলে নিরাপত্তা কোথায় কাফেরদের দুশ্মনি থাকবে প্রকাশ্যে বুঝা যাবে কারা কারা কাফের আমাদের মসজিদে যদি পইতা গায়ে দিয়া গাঢ় রঙের কমলা লেবুর কাপড় পরে কোনো একটা লোক ঢোকে আমরা পইতা দেখে বুঝবো এটা হিন্দু গাঢ় কমলা দুই টুকরা কাপড় দেখে বুঝবো এটা বৌদ্ধ ওরা মসজিদে ঢুকলেই আমরা ছিনবো এটা ওমক দল মে তমক ধর্মের সুতরাং কাঁচা কাচি যারা বইহেরে একটু সাবধানে থাকবো হে আবার কোন সময় তার ব্যাগের ভিতরে ছুরি মুরি আছে কিনা খেয়াল রাখো তার থেকে বাঁচা যাবে সে চিননি তো কিন্তু আপনারা যারা এখানে আছেন টুপি মাথায় দিয়ে দাড়ি মুখে রেখে আসছেন আপনার পকেটে যে পিস্তল আছে মুসল্লিদের গুলি করবেন এটা বুজার সুযোগ কারই নাই মুনাফেকরা গড় থেকে দুশ্মনি করেছে ইসলামের ক্ষতি কাফেররা যত করে মুনাফেকরা আরো বেশি করে বাংলাদেশে বিরানব্বই নব্বই মুসলমান এই দেশে ইসলাম ক্ষমতায় নাই কোরআন দিয়ে দেশ চলে না সমাজ চলে না আদালতে ব্রিটিশ আইন চলছে অথচ আদালতের হাকিম ও মুসলমান সেও ব্রিটিশ আইনের রায় দিতে বাধ্য হচ্ছে

আমার মুসলমান ভাইয়ারা মুনাফেক হইন না এটা বড় জঘন্য জিনিস আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস এই যে আমি বললাম নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম ক্ষমতায় নাই এজন্য মুনাফেকেরা দায়ী এখন আপনি বাংলাদেশের যত মসজিদে যান আজকে জুমার দিন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দোতলা তিনতলা চারতলা পাঁচতলা জুমা মসজিদে জাগা হয় না সবাই তো মসজিদে গেছে যদি আপনার হাতের মাঝে কলম দিয়ে আমি বলি বলি নিউটাউন জামে মসজিদে আজকে দুই হাজার তিন হাজার মুসল্লি আসছে আপনি একজন মুনাফেকের নাম আমারে এলেকা দেন খুঁজে পাবেন না তো খুব জটিল

তো নবীর উপরে যখন কোরআন হয় চোদ্দশো বছর আগে আল্লাহ বলছেন আপনার এই সাহাবাদের ভিতরে কিছু মুনাফে ঢুকে গেছে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো বলে আল্লাহর উপর ইমান এনেছি আখেরা তোর উপর ইমান এনেছি এবার আল্লাহ বলছেন

আমার মতো দাড়ি আমার মতো টুপি আমার মতো পাঞ্জাবি আমার মতো নামাজ আমার মতো রোজা আমার মতো তেলাবাত কোরআন আমার মতো তাহাজ আপনি দেখে খুশি হবেন এবং এই লোকদের মাঝে এমন কিছু লোক আছে তাদের মুখের কথা শুনলে আপনি কান পেতে শুনবেন আহ ইসলামের জন্য কত মহব্বত দেখাচ্ছে অথচ এই লোকদের মাঝে ইমান হারা অনেকেই আছে

কারণ লাগার সম্ভাবনা থাকে তাই বাংলায় কাঠাল এই কিন্তু তার মাথায় বাড়ি পড়লো নবী করে মোদিনে আসিলেন যখন আকাশে সূর্য ওঠে তখন মোমবাতি প্রয়োজন আর আর

সবাই মিলে নবীন লোকেরা মুসলমান হয়ে গেল খাজরাজের লোকেরা হয়ে গেল ইহুদিনের অনেকে হওয়া শুভ করলো বললো মনে মনে ভাবে যদি আমি গাদ্দারি করি তাহলে তো আমার কোন দামই আর থাকবে না তাই সেও মানুষকে দেখানোর জন্য রাসুলের হাতে হাত শ্রদ্ধা ভালোবাসা নাই বরং অন্তর জ্বলে যাচ্ছিল ক্রোধে ফেটে পড়ছিল পরিবেশ নাই তাই বলার সুযোগ নাই মানুষকে বুঝানোর জন্য সেও কালেমা পড়লো রাসুলের পিছনে পড়তো

বদরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য মক্কার লোকেরা তিন হাজার কাপের প্রস্তুত করেছে বদরের যুদ্ধে কাপের ছিল এক হাজার মুসলমান ছিল তিনশত তাদের সত্তর জন মারা গেল জাহান নামে চলে গেল আবু জাহেল আরো বড় বড় অনেক লিডার বদরের যুদ্ধে শেষ সত্তর জন হলো বন্দী পরে মুক্তি বন্দিয়া কোন রকমে তারাও সারা ফেলো মক্কায় গিয়ে তারা আবার সংগঠিত হলো সংঘবদ্ধ হয়ে তিন নিয়ে আক্রমণ করবে মদিনা বদরের প্রতিশোধ নেব আবু সুফিয়ানের নেতৃত্বে তারা অস্ত্র কেনার জন্য এক দল লোক পাঠাইয়া দিছে শামে গেল অস্ত্র আনবে সাহাবারা শুনেছে আমার বন্ধু বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে প্রতিশোধ নিতেই হবে সার নাই এজন্যই আমি মাঝে মাঝে আমাদের বন্ধু বান্ধবদের দেখা সাক্ষাৎ হলে গল্প হলে বলি শত্রুদের ব্যাপারে কখনো তোমরা ঘুমিয়ে থেকো না শত্রুর শত্রুটাকে কখনো ছোট করে দেখো না ইসলামের দুশ্মনেরা আমাদের শেষ করে দিচ্ছে তোমরা কি ভাবছ আমেরিকা তারা তাম পৃথিবীর মুসলমানদের বিভিন্ন জায়গায় আক্রমণ করে বিভিন্ন জায়গা আবার পক্ষে অবস্থান নেয় তুরস্কের পক্ষে অবস্থান নিয়েছে তারপরে কয়েবার কুর্দিদেরকে মারো মারো সাদ্দামের পক্ষে অবস্থান নিয়ে বলেছিল কুয়েতকে ধরো সৌদির পক্ষে অবস্থান নিয়ে কয় সাদ্দামরে ধরো তারা সুবিধাবাদী যেখানে যা করা দরকার তাই করে নিজের স্বার্থে কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রুতা হলো তারা এখন আর অস্ত্রের যুদ্ধ করতে চায় না তারা বুঝেছে অস্ত্রের যুদ্ধ করলে সমালোচনা বেশি হয় তাই তাদের নেতৃত্ব দীর্ঘ দিন টিকায় রাখার জন্য তারা সম্মুখ সমরে আসতে চাইবে না তাই ইরানের বিরুদ্ধে সরাসরি মুসলমানদেরকে মিডিয়ার উপর ভর করে সন্ত্রাসী বানায় সার্বে দ্বিতীয় হলো মুসলিম নতুন যুবক যারা আছে ইসলামের দিকে যেন সামনে আগাতে না পারে তাই তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ করছে সেটা হলো মুসলমানদের হাতে যুবকদের হাতে এমন কিছু পৌঁছিয়ে দাও যেটা হাতে পাওয়ার পরে তারা কোরআন ছেড়ে দেবে তাই ফেসবুক তুলে দিছে গুগল তুলে দিছে টুইটার তুলে এখন মোবাইল হাতে পাওয়ার পরে কোরআন দূরের কথা মা বাবার কথাও মনে থাকে না এর কথাও মনে নাই দাম্পত্য জীবন শেষ কারণ আমার সাথে সুন্দরী বউ আছে একটা এইটা তো আমি অনেক দেখেছি গত ছয় বছর দশ বছর বিয়ে হয়েছে কিন্তু মোবাইলের ভিডিওতে আছে শত শত মুসলমান যুবকদের ইমান শেষ এখন আর কোরআন পড়ার সময় নাই ফেসবুকিং চলছে কত অপশন কল্পনা করতে পারবেন না এমন অনেক অপশন আছে যেগুলো খবর আমি শুনিও নাই মাঝে মাঝে দুই একজন বল হুজুর এই অ্যাপস ওই অ্যাপস মানুষকে শেষ করে দিচ্ছে ওই অ্যাপস নিয়ে কিছু কথা বলবেন আমেরিকা থেকে ব্রিটেন থেকে যে সমস্ত লোকেরা যুবক কিন্তু খুব সচেতন ইসলাম ভালোবাসে অনেকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে হুজুর ওই অ্যাপসের কারণে যুবকদের হাতে এই তথ্যটা পৌঁছে গেছে ওখানে ঢুকলে পড়ে ঈমান নিয়ার বের হওয়া যায় না আমি বলি অ্যাপসের নাম তো শুনি নাই তাহলে বোঝা যাচ্ছে তারা সাইকোলজিক্যালি এমন কিছু বিষ আমাদের হাতে পৌঁছে দিয়েছে যে বিষপান করার পরে ইমান নামক জীবন আর বাঁচবে না তাই মুসলমান চিন্তাবিদেরা তোমরা শত্রুদেরকে ছোট মনে করো তাদের বিপরীতে জেগে উঠতে হবে তারা খুব চৌকস মাথা নিচু করে ধ্যানে বসে খুব ভাবনা করে করে একটার পর একটা সাইকোলজিকে লস্ত্র হাতে তুলে দিচ্ছে যে অস্ত্র মনস্তাত্ত্বিক ভাবে আপনার সন্তানকে নাস্তিক বানিয়ে দেবে কয়দিন আগামী দেখলাম ভিডিও করেছে লোপা রহমান নামে এক নাস্তিক মেয়ে আর দশ মিনিটের ভিডিওতে সে তার আরেক পরিচিত জনকে প্রশ্ন করছে প্রশ্নের শুরুটা হলো আপনি তো খুব ভালো মুসলমান

যে তারা দুইজন পরিকল্পিত ভাবে ভিডিও বানাচ্ছে তাকে হেউ করছে তোমার নবী মোহাম্মদ বছর বয়সের একটা মেয়ে বিয়ে করলো যেখানে আঠারো বছরের নিচে বিয়ে করা ঠিক না তাম পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বলছে আঠারো বছরের আগে একটা মেয়ে এডাল্ট হয় না মানে স্বামী নেয়ার মতো তার যে এডাল্টের অবস্থা আসে সেটা আসে না মা হলে সে শারীরিক ভাবে হবে আর তোমার নবী এটা ছয় বছরের মেয়ে বিয়ে করলো তখন সে এই উত্তরটা যেভাবে দেয়া উচিত ছিল ওইভাবে না দিয়া সে বলতেছে আসলে আমার নবী এখানে একটু ভুল করছে এইভাবে একটার পর একটা প্রশ্নের উত্তর দিচ্ছে আমি তখন বুঝলাম এটা তো পাতানো পা তো যুবকেরা যখন তাদের টুইটারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এগুলো শুনবে

আপনার উত্তর আছে যেগুলো দিলে আপনারাও বলবেন যে হ্যাঁ ইনশাআল্লাহ কোনো একদিন সুযোগ আসলে বলবো কিন্তু ওই জানোয়া লোফা রহমানের সাথে উত্তর দিতে গিয়া যে যেগুলো বলা উচিত এগুলো পাশ কাটাইয়া এমন কিছু বলছে যেটা বললে রাসূলের ইজ্জত কমে যায় শত্রুদের ব্যাপারে সাবধান থেকো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান ছিলেন খবর পেলেন মক্কা থেকে তিন হাজার কাপের আসছে মদিন আক্রমণ করার জন্য এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে তাই তিনি মদিনার সাহাবিদের কিনে আবু বকর ওমর ওসমান বড় বড় সাহাবি মজলিসে শুরার মেম্বার তাদের কে নিয়ে তিনি মিটিং করলেন কিভাবে যুদ্ধের মোকাবেলা করা উচিত মজলিসে শুরার মিটিং এ শুরা মেম্বার সারা অন্যদের প্রবেশের অনুমতি থাকে না খুব ইম্পর্টেন্ট মিটিং গোপন মিটিং কিভাবে প্রতিরোধ করা হবে ওই মিটিং এ আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমের সাথে আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উবাইকেও দাওয়াত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূল দাওয়াত দিলেন সবচেয়ে গোপন মিটিং এ তারপরে মিটিং এসে হাজির হলো আল্লাহর হাবিবের পক্ষে জালাময় ভাষণ দিল হুজুর আমরা সাথে আছি নো টেনশন কিভাবে যুদ্ধ করতে হবে কিভাবে কি করা লাগবে আব্দুল্লাহ ইবনে ওবাই অত্যন্ত চতুরদের সাথে বক্তৃতা দিল আল্লাহর হাবিব তার বক্তিতায় খুশি হয়ে গেলেন খুশি হয়ে বললেন মুসলমান সৈন্য আছে 1000 কয়েক দলে বিভক্ত হয়ে যুদ্ধের মাঠে আমরা যেতে চাই ওহদের প্রান্তরে আর 300 জনের নেতৃত্বে থাকবে তুমি এক হাজার মুসলমান মুজাহিদ তিন সজনের নেতা বানায় দিল আবদুল্লাহ কারণ তার বক্তৃতা শুনে রাসুল বুঝছে তার মতো হিতাকাঙ্ক্ষী আর কয়জন আছে সে তিন সজন নিয়ে রওনা দিল মদিনা থেকে মাত্র তিন মাইল দূর হজে যারা গেছেন রাসুলকে সালাম দিতে মদিনায় নিশ্চয় গিয়েছেন মসজিদে নবমী থেকে উহুদ পাহাড় দেখা যায় মনে হয় দৌড় দিলেই একবারে কাছে পৌঁছা যাবে

মক্কার লোকেরা বদরের প্রতিশোধ নেবে তাই এই যুদ্ধে হতাহত অনেক হওয়ার সম্ভাবনা আছে এখন ওই যুদ্ধে যদি আমরা সবাই যাই আহত হই সেবা করব কে কথা বোঝেন না যারা আহত হলো তাদের চিকিৎসা দিবে কে এই জন্য যে ছয়শ সাতশ গেছে ওরা যুদ্ধ করুক আমরা মদিনায় ফিরে যাই ওরা আহত হলে আমরা পরে সেবা দেব চিকিৎসা দেব ইসলামের পক্ষে আমরা মাথা তুলে দাঁড়াবো এখন সবাই মইরা গেলে ইসলাম বাঁচাবে কে সুতরাং আমি আবদুল্লাহ ইবনে উবাইর সিদ্ধান্ত আমরা মদিনায় ফিরে যাব যুদ্ধে যাব না তিনশো জন নিয়ে সে পলায়া চলে আসলো অহদের যুদ্ধের ইতিহাস কম বেশি সবার জানা আছে রাসূলের দাঁত ভেঙ্গে গেছে হেলমেট ভেঙ্গে মাথায় ঢুকেছে বিশ্বনবী

ওই তিনশো জন নিয়ে সে পালাইয়া গেছে সাহাবাদের মাঝে একটা দুর্বলতা ঢুকেছিল প্রথমে কারণ মাত্র এক হাজার তার মাঝে তিনশোর সংখ্যাটা মোটে ছোট সংখ্যা একটা মানসিক প্রভাব পড়েছিল পরবর্তীতে স্ত্রী আপনারা জানেন আল্লাহ হাবিব মদিনায় ফিরে আসলেন আল্লাহ তালা কোরআন মাজিদের আয়াত নাজি করে বিশ্ব নবীকে আবার সিনায়া দিলেন আপনি যারে তিনশো জনের লিডার বানাইছেন তার তো ইমান টাই নেই এরপরে আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক করে এক এক করে করে ইন্ডিভিজুয়ালি আলাদা করে করে মুনাফিকদের তালিকা দিয়ে দিলেন নাম বলে দিলেন একে 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 বিশ্বাস করা যাবে না আয়াত বলুন আজিল হওয়ার আগে রাসূল নিজ মুনাফিক সিনতেন না ওই মুনাফেকদের তালিকা বিশ্ব নবীর কাছে আল্লাহ প্রকাশ করে দিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তালিকাটা উনার একজন সাহাবী

আবু বকর ওমর ওসমানের কাছে সে তালিকা রাসুল প্রকাশ করেন নাই এটাই ছিল সাহাবাদের খসিয়াত এক এক জনের এক এক বৈশিষ্ট্য আবু বললেন তুমি সিদ্দিক ওমর বললেন তুমি ফারুক সুবহানাল্লাহ খালিদ বললেন তুমি সাইফুল্লাহ এক এক সাহাবী কে রাসূল এক এক স্বীকৃতি দেন এর জন্য যারা লিডার হবেন সমাজের নেতা হবেন তাদের মন উদার হওয়া লাগবে কাজের স্বীকৃতি দেয়া লাগবে আপনি কোন সংগঠনের প্রধান সভাপতি আপনি চেয়ারম্যান আপনার অধীনস্থরা কাজ করবে আপনি যদি বলেন ধন্যবাদ তুমি খুব ভালো কাজ করছো হেননি আবার ঘর মোটা হইয়া যায় তাই আপনি কুণ্ঠিত আপনার মন ছোট আপনি কাউকে ধন্যবাদ দিতে জানেন না সকল ক্রেডিট নিজে নিতে চান আপনি যোগ্য নেতৃত্ব নয় যোগ্য নেতা আপনি নন বরং যে যোগ্য নেতা হবে সে নিজে কাজ করবে অন্যকে দিয়ে কাজ করাবে আর কাজ করানোর জন্য স্বীকৃতি দেবে ধন্যবাদ দেবে আল্লাহর হাবিব সাহাবাদের এটা দিতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো সাহেবুল বিসাদা ওয়াল আলাইহি আবু হরেরা কে বলছেন আবু হরেরা বিড়ালের বাপ সাহাবারাই জাতীয় উপাধি গুলা পাইয়া নিজদেরকে ধন্য মনে করতেন জাল্লার হাবিব আমার দিকে মনোযোগ দিয়েছেন তাই তিনি আমাকে একটা উপাধি দিয়েছেন হোজায়পাকে তিনি গোপন কথাগুলো বলতেন মদিনার মুনাফেকদের খবর হোজায়পা জানতেন আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন ওমর খুব মেজাজি মানুষ দ্বীনের ব্যাপারে বজ্র কঠোর মুনাফিকদের ব্যাপারে তিনি সিরিয়াস তাই যখন মদিনার কোন মানুষ অন্তেকাল করত হযরত ওমরের কাছে আসতো হুজুর আপনি জানাজার ইমামতি করেন ওমর মনে মনে ভাবতেন এটা যদি মুনাফিক হয় এর জানাজা আমি পড়াবো কেন কিন্তু সে মুনাফে কিনা আমি তো জানি না তাই বলতো তুমি হোজায় পার কাছে যাও হোজায় পাকে জানা নামাজের দাওয়াত দাও হোজায় পা যাইতে যদি রাজি হয় অমর রাজি কারণ বুঝছেন নি কারণ হোজায় পা তো জানে কেডা কেডা মুনাফে তাই যদি লোকটা মুনাফে হয় হযরত হোজায় পা নামাজ পড়াতে রাজি হয় রাজি হবে না তার জানা যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

জগন্ন্য বিপদ ঈমানী লাগবে না হযরত ওমর টেনশন করতেন নিজেকে নিয়ে আমরা মুনাফিক নিয়ে আলোচনা করছি কিন্তু মুনাফেকের আলামতগুলো কোরআনে আল্লাহ কি কি বলেছেন হাদিসে পাইছেন মুনাফেকের আলামত তিনটা এগুলো মুনাফেকে আমলিশ এগুলোর কারণে ঈমান যায় না ঈমান হালকা হয় কিন্তু মুনাফিক যেগুলো কোরআন মাজিদ আল্লাহ নিজে আয়াত নাজিল করে করে বলেছেন ওইগুলো যদি কোন মুসলমান তার অন্তরে জাগা দেয় ইমান থাকবে না আজকে বলার সময় কিন্তু হবে না এটা আগামী জুমা থেকে বলবো ইনশা কেন বলবো কিছু মানুষের মুনাফেক বানানোর নিয়তে মোটেও নয়

দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ হলো সেই ব্যক্তি যে নিজের আত্মসমালোচনা নিজে করে আত্মসমালোচনা করে নিজের হিসাব নিজে করে নিজের ভুল নিজে খোঁজে তারপরে তাও বা করে সংশোধিত এখন আমাদের মাঝে চালাক কে যে নিজের দোষ না দোষ কোনটা ধরে চা দোকানের থাপ্পর দিয়ার টেবিল গরম করে এলাকায় কে কি করছে সারাক্ষণ কি বতের আড্ডা অন্যের চোখের কোন সামান্য ময়লা এতে তার সহ্য হয় না কিন্তু নিজের দাঁতের মাঝে দেড় মন এটার খবর নাই অন্যের চোখের কোন ময়লা বেটা। চোখ গোসনা

হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন মহাশয় কি কথা বলবেন বলুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন কথাটা হলো আল্লাহর হাবিব তো মদিনার মুনাফিকদের নাম তোমার কাছে বলে গেছে আমি জানতে চাই ওই তালিকার আমার নামটা আছে নাকি হজরত হোজায় পারা দিয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিলেন আমিরুল আপনি এটা কি বলছেন হজরত বলে যদি নামটা সেখানে থাকে এখনো তাও বার সুযোগ আছে কিন্তু যদি আপনি তাও বানা করেন ফাঁক নিয়ে মরেন উপায় নাই আমরা মাঝে মাঝে দেখি কেউ মক্কায় মারা গেলে মদিনায় মারা গেলে এলাকার লোকেরা বলে কপাল ভালো জান্নাতি যদি আপনার মদিনা জান জানাজার নামাজে ইমাম হয় বাইতুল মুকাররমের খতিব পাবলিক কয় দেখছুন এই কত বড় জানাজা পাইছে কপাল ভালো অতসব ভালো করে শুনুন ঈমান যদি না থাকে তাকাদ যদি না ফাক দকে নবী মুহাম্মদ জানাজার ইমামতি করলো কোনো লাভ নেই। এই জন্য নেফাক থেকে নিজেকে বিরত রাখুন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন মুনাফেক সর্দার আবদুল্লাবাই মারা যাওয়ার পরে তার ছেলে বিশ্ব নবীর কাছে আসলো আমার বাবা তো মারা গেছে আমি জানি আপনিও জানেন তার চরিত্রটা কেমন ছিল সে আপনার কত দুশ্মনী করেছে কিন্তু আমি আপনার কাছে আসার কারণ আমি চাই আমার বাবার আপনার সাথে সাথে রাজি হয়ে গেলেন যাও গোসল দেওয়ানা দিলেন দিলেন সামনে হজরত মর আল্লাহর হাবিবকে দেখে বলে কোথায় জানি আর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন তুমি কি শোনো নাই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে আমি তার জানাজা পড়াতে যাই হযরত ওমর সামনে এসে দাঁড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ তার মতো আল্লাহর দুশমনের জানাজা আপনি পড়াবেন না এটা আমার অনুরোধ সে আপনাকে এত কষ্ট দিয়েছে দিনের এত ক্ষতি করেছে যেমন কষ্ট আর কেউ দেয় নাই আপনার এত ক্ষতি করছে এমন ক্ষতি কোন জাহেল আবু জাহেল করে নাই কোন কাফের করে নাই আল্লাহ রাসুল মুসকি হাসি দিয়া বলে অমর তোমার কথা ঠিক কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি হজরত অমর বলে ইয়া রাসুল আল্লাহ আপনি ক্ষমা করেছেন ঠিক আছে কিন্তু জানা যান নামাজটা আপনি পড়াবেন না আল্লাহর হাবিব বলেন পথ ছাড়ো আমি তার ছেলেকে ওয়া দিয়েছি আমি জানা যা পরাতে যাচ্ছি এসেছে কিতাব উতাবছি হজরত অমর নিজে বলেন বলেন আল্লাহর হাবিজ যখন রওয়ানা দিলেন আমি পিছন দিয়ে গিয়ে জামা টেনে ধরলাম উল্লাম হজর যাবেন জামেন হাদিসের সে শংসে হজরত ওমর বলেন বলেন কোন সাহসে সেদিন রাসুলের জামা টেনে ধরেছি মনে হলে আমার আজ হজরত ছিলেন রাসুলের শ্বশুর বয়সে ছোট কিন্তু শ্বশুর হওয়াতে একটু আবদার বেশি তাই জামাইরে রে দোষে জামাটাই না যে ওনা তার জানাজার যান না মাজরা সুল আপনি পড়াবেন না বিশ্ব নবী বলেন ওমর জামা সার আমি ওয়াদা দিয়েছি তার জানা জারি মাম হবই আল্লাহর হাবিবের জামা ছেড়ে দিয়ে হজরত তোমার বলেন ইয়ার সুর আল্লাহ জান জান জানা জান নামাজ পড়াবেন আপনারে ঠেকানোর ক্ষমতা তো আমার কথা বলেন না কিন্তু আমি ওমর আপনাকে একটা কথা শোনাইয়া দেই আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য যতই দোয়া করবেন আজকে দোয়া কবুল হবে না আল্লাহর হাবিব বাবা কয়ে বলেন ওমর ওহি আসে আমার কাছে আর ফতোয়া দাও তুমি মানে কি তুমি কিভাবে জানলা হযরত ওমর বলেন হুজুর আমি জানবো কত্ত থেকে আপনি তো শুনেছেন কুরআনের আয়াত ইস্তাগফির লাহ আওলা তাস্তাগফির লাহ ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফলাই ইগফির আল্লাহ লাহুম কুরআনে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া দুটাই সমান যদি 70 বারও ক্ষমা চান ক্ষমা নাই আল্লাহর হাবিব বলে ওমর আমারে আল্লাহ কিন্তু বলে নাই ক্ষমা চেয়েও না তিনি বলছেন সত্তর বার ক্ষমা চাইলে ক্ষমা নাই আমি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য সত্তর বারের বেশি ক্ষমা চাইবো মুনাফেকদের প্রতি রাসূলের ভালোবাসা দেখেন কাফেরদের প্রতি ভালোবাসা মক্কা বিজয়ের দিন মহিলা মাথার মাঝে বোঝা নিয়ে যেতে পারে না রাসুল নিজে বোঝা মাথায় নিছে এমন হাদিস আছে না নাই কিন্তু আমাদের কি অবস্থা এক মায়ের পেটে দুই ভাই দুই দল করে তাই ছোট ভাই বড় ভাইরে সালামটাও দিতে চায় না বাড়ির উঠানের মাঝে ওয়াল তুলে দেয় বিয়েতে দাওয়াত দেয় না এমনও আছে না নাই এক মসজিদে নামাজ পড়ে দেখা হইলো কথা কয় হিংসা পেট ভরা

কিন্তু আপনার গায়ের জামাটা যদি খুলে দিতেন আমি এটা দিয়া জরায়া কবরে রাখতাম হতে পারে আপনার জামার ওসাইলায় কবর আজাব বন্ধ থাকবে মদিনার প্রেসিডেন্ট رحمتুল আলামিন জামাটা খুলে দিয়ে দেন আব্দুল্লাহ ইবনে বারলাসটাকে জরাানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা রানের উপরে তুললেন মুখ থেকে পবিত্র কিছু থুতু বের করলেন লালা বের করলেন হাত দিয়ে তার কপালে তার গালের মাঝে মেখে দিলেন তারপরে তার জানাজা তার লাশটাকে কবরে নামানো হলো রাসুরের জামা পেশাই কবরের মাটি সমান করে দেওয়া হলো ওহি নাজিল হলো ولا تسل على حد منهم ما تابدا ولا تقم على قبره انهم كفروا بالله يا hey نبي محمد إِذَا جاتي اولو كرزانا زار ناما ولا تقوم على قبره قبر ار داريانا كنولاب

রসুলের হাতে কালে মাও রসুলের পিছে নামাজ কিন্তু নেফাকের কারণে জান্নাত মিলল না এখন এই জাতীয় যে নেফাকগুলো আছে যেগুলো ইমান থেকে সরাই দেয় ওই নেফাকগুলো জানা দরকার আছে না নাই না নাই কেন জানবেন নিজে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নিফাক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া